আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস 6 এর দশম অধ্যায়ের গতি সম্পর্কে আলোচনা করব। আমাদের এই পরিবেশে স্থির এবং গতি সম্পর্কিত অনেক ঘটনা আমরা অবলোকন করি। এ বিশ্বে কোনো বস্তু স্থির, আবার কোনো বস্তু গতিশীল। প্রতিদিন আমাদের আশেপাশে নানা রকম স্থিতি ও গতি দেখতে পাই। স্থিতি ও গতির বেশ কিছু উদাহরণ দেখে আসি। এখানে একটি প্রথম চিত্রে দেখতে পাচ্ছি স্থির অবস্থানে দালান আছে। এছাড়া ঘর বাড়ি, গাছ, রাস্তার পাশে ল্যাম্প পোস্ট, এগুলো স্থিতিতে আছে, অর্থাৎ স্থির বস্তুর উদাহরণ। আর দ্বিতীয় চিত্রটি যদিও স্থির মনে হচ্ছে, আসলে স্থির না। চলমান গাড়ি, চলমান রিক্সা, চলমান সাইকেল, হেঁটে চলা লোক প্রভৃতি হচ্ছে গতির উদাহরণ। স্থিতি সংজ্ঞা, সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না করা হলো স্থিতি। আর গতি, সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হলো গতি, অর্থাৎ নাটা কেটে দিলেই হচ্ছে। এই পৃথিবীতে স্থিতি এবং গতি আপেক্ষিক। কোনো বস্তু এক পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির থাকলেও একই সঙ্গে অন্য পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল হতে পারে। এই পৃথিবীতে পরম গতি বা পরম স্থিতি বলতে কিছু নেই। তুমি পৃথিবীতে একটি মনে করো দালান, সে বছরের পর বছর স্থির অবস্থানে আছে তোমার সাপেক্ষে, কিন্তু একজন মহাকাশচারীর সাপেক্ষে নাসা স্পেস স্টেশন থেকে দেখছে পৃথিবীকে, গ্রেট ওয়ার্ল্ড চায়নাকে, সে কিন্তু এই পৃথিবীর ঘূর্ণন অনুভব করতে পারবে। আমাদের এই পৃথিবী এক সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে। কি বেশ কঠিন লাগছে? আচ্ছা, আমি সহজ করে বলছি। ধরো তুমি ট্রেনে করে কোথাও যাচ্ছ, দুই বন্ধু, তুমি এবং তোমার বন্ধু, দুজন বিপরীতে বসেছ। তুমি তোমার বন্ধুর সাপেক্ষে স্থির, আবার বন্ধু তোমার সাপেক্ষে স্থির, অর্থাৎ তোমরা দুজন মুখোমুখি স্থির অবস্থানে আছো। কিন্তু পরক্ষণেই তোমরা জানলা দিয়ে দেখলে গাছ পিছনের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ তোমাদের ট্রেন গতিশীল, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে বাইরের কোনো ব্যক্তি বা গাছের সাপেক্ষে তোমরা গতিশীল। এই বিষয়টাই হচ্ছে গতিশীল বা স্থির অবস্থানের উদাহরণ। আশা করি তোমরা পরম স্থিতি এবং পরম গতি সম্পর্কে বুঝেছ। এই বিষয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করা হবে ক্লাস 9-এ। এবার এসো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে ওই যে ট্রেনে তোমরা দুই বন্ধু বসে আছো, তোমার অবস্থান যখন তোমার বন্ধুর সাপেক্ষে তুমি তুলনা করবে তখন তুমি স্থির। কিন্তু বাইরে, ট্রেনের জানলার বাইরের দিকে কোনো ব্যক্তির সাপেক্ষে তুমি যখন তুলনা করবে তখন তুমি গতিশীল। তাহলে এখানে প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করছে যে তুমি স্থির নাকি গতিশীল সেই বিষয়টি। সমগ্র বিশ্ব জগৎ গতিশীল। মনে করো তুমি তোমার বিছানায় শুয়ে আছো, তুমি অবশ্যই বলবে যে তুমি ভূমির সাপেক্ষে স্থির আছো বা স্থিতিতে আছো, কিন্তু পৃথিবী নিজেই তার অক্ষের চারিদিকে ঘুরছে। সুতরাং পৃথিবীর সাপেক্ষে তুমি গতিতে আছো বা গতিশীল। এবার এসো বেশ নানা প্রকার গতি সম্পর্কে আলোচনা করা যাক। চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যবৃত্ত গতি, স্পন্দন গতি বা দোলন গতি সম্পর্কে আমরা জানব। চলন গতি, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এক ব্যক্তি কিছু বক্স সামনের দিকে নিয়ে যাচ্ছে, এ অবস্থান থেকে ডি অবস্থানে নিয়ে যাচ্ছে। তাহলে এ অবস্থান থেকে ডি অবস্থানে নিতে তার চলন গতি হচ্ছে, অর্থাৎ এখানে বস্তুর অবস্থানে পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে চলন গতি উদাহরণ। চলন গতি আবার সরল গতি এবং বক্র গতি, অর্থাৎ দুই প্রকার, দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কোনো বস্তুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো সোজাসুজি, আবার সেটি আঁকা বাঁকা ভাবে নিয়ে যেতে পারো। ঘূর্ণন গতি, তোমার মাথার উপরে উপরে ফ্যান চলছে, এখানে দেখো ফ্যানের পাখা প্রতিনিয়ত
একই পথে ঘুরছে, তাহলে এটি হচ্ছে ঘূর্ণন গতির একটি উদাহরণ। বেশ সহজ কিছু বিষয় আছে। জটিল গতিটা আমরা একটু দেখি। জটিল গতিটা আমি সাইকেলের মাধ্যমে বুঝাই। দেখো, সাইকেলের চাকা ঘূর্ণন গতি, কারণ কেন্দ্রের দিকে সবগুলো ঘুরছে একই বিন্দু, মানে টায়ারটা, কিন্তু এটি সামনের দিকেও এগিয়ে যাচ্ছে। সুতরাং এটি হচ্ছে জটিল গতি। এই ব্যক্তি একটি স্ট্যান্ড ধরে চারিদিকে ঘুরছে এবং সামনের দিকে আগাচ্ছে, তাহলে সেটি হচ্ছে জটিল গতি। পর্যাবৃত্ত গতি, খড়ি কাটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, কারণ এই কাটা প্রতিনিয়ত একই পথে ঘুরছে, অর্থাৎ এক থেকে বারোর দিকে বারবার বারোকে সে অতিক্রম করে যাচ্ছে। এটাকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। ফ্যানের গতিও হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোন গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। দোলন গতি বা স্পন্দন গতি, এই গতিটা হচ্ছে, গতির উদাহরণটা দেখাচ্ছি। তুমি তোমার টেবিলে একটি স্টিলের স্কেল বাম হাত দিয়ে ধরে রাখো এবং এরপরে হাত দিয়ে, তোমার ডান হাত দিয়ে নিচের দিকে চেপে ধরো, এরপর ছেড়ে দাও। দেখবে তোমার স্টিলের স্কেলটি কাঁপতে শুরু করেছে। এটি হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি। এবার এসো আরেকটি উদাহরণে। এখানে একটি স্কেলের নিচে একটি নুড়ি পাথরকে সুতার মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হলো, এরপর এক পাশে টেনে একে ছেড়ে দেওয়া হলো। তাহলে এখানে নুড়ি পাথরটি এ থেকে বিতে আবার বি থেকে এতে এসে পৌঁছাবে, তাহলে এটিও একটি দোলন গতি বা স্পন্দন গতির উদাহরণ। এবার এসো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে দূরত্ব ও সরণ। দূরত্ব আমরা মোটামুটি সবাই প্রতিনিয়ত কথাবার্তায় ব্যবহার করি। দূরত্ব বিষয়টি আলোচনা করি, যে চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব কত বা তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব কত। কিন্তু সরণ বিষয়টা কি? সরণ বিষয়টা আসো বুঝিনি। ধরো তুমি তোমার বাসা থেকে স্কুলের দিকে রওনা দিলে, তুমি তোমার বাসা থেকে স্কুলের মোট দূরত্ব হচ্ছে 10 মিটার। তুমি 10 মিটার যাওয়ার পরে তুমি চিন্তা করলে, আরে আমি কলম নিয়ে আসিনি। তুমি পিছন থেকে পিছনের দিকে একটি দোকান 4 মিটার দূরত্বে গিয়ে কলমটি নিলে। এখন যদি তোমাকে দূরত্ব পরিমাপ করতে বলা হয়, তাহলে তুমি মোট হেঁটেছ 10 মিটার যোগ 4 মিটার, অর্থাৎ 14 মিটার। তাহলে মোট দূরত্ব হচ্ছে 14 মিটার। কিন্তু যদি সরণ জিজ্ঞাসা করা হয় কত, সেক্ষেত্রে হবে তোমার প্রথম অবস্থান ও শেষ অবস্থানের বিয়োগফল, অর্থাৎ 10 মিটার থেকে 4 মিটার বাদ দিলে তুমি যে দূরত্বটা আছো সেটাই হচ্ছে তোমার সরণ। অর্থাৎ তোমার এখানে সরণ হবে 10-4=6 মিটার। একটা অঙ্ক দিই তোমাদের। মিসেস রাশিদা সামনের দিকে 7 কিলোমিটার হাঁটলেন, এরপর বাঁক নিয়ে পিছনের দিকে 5 কিলোমিটার হাঁটলেন। তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন এবং তার সরণ কত কিলোমিটার হবে, তোমরা মাথায় চিন্তা করো তো। আশা করি তোমরা এটি পেরেছো, যদি না পারো আমি বলে দিচ্ছি। দেখো, মিসেস রাশিদা সে প্রথমে 7 কিলোমিটার হেঁটেছে এবং পরে বাঁক নিয়ে 5 কিলোমিটার, তাহলে 7+5=12 কিলোমিটার, তাহলে তার দূরত্ব হবে 12 কিলোমিটার। কিন্তু যখন সরণ জিজ্ঞাসা করা হবে, প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্য, সেক্ষেত্রে তার সরণ হবে 7-5=2 মিটার। তোমরা চিত্র খুব সহজেই বুঝতে পারছো আশা করি। এবার এসো দ্রুতি ও বেগ সম্পর্কে জানি। দ্রুতি হচ্ছে
তুমি কতটা দ্রুত চলছো সেই বিষয়টা হচ্ছে দ্রুতি। ধরো দুইটা বিল্ডিং, তোমাদের রাস্তায় দুটা বিল্ডিং এর দুই বন্ধু স্কুলের দিকে যাচ্ছ, তুমি 5 মিনিট স্কুলে গেলে আর তোমার বন্ধু 10 মিনিটে স্কুলে গেল, তাহলে এখানে কার দ্রুতি বেশি? অবশ্যই তোমার দ্রুতি বেশি আর তোমার বন্ধুর দ্রুতি কম। তাহলে আমরা বুঝতে পাচ্ছি দ্রুতি হচ্ছে সময়ের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমরা যদি দ্রুতি বের করতে চাই তাহলে আমাকে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি দ্রুতি বের করতে পারব। এবার এসব বেগে, তোমরা দ্রুতি সম্পর্কে জেনেছ, এই দ্রুতিতে তুমি যখন দিক যোগ করে দিবে তখনই সেটি হবে বেগ। অর্থাৎ যদি বলা হয় তুমি তোমার স্কুলে গিয়েছ প্রতি 5 মিনিটে প্রায় 15 মিটার, 1 কিলোমিটার চলে গিয়েছ, এইটা হচ্ছে দ্রুতি। কিন্তু তুমি তোমার স্কুল উত্তর পূর্ব দিকে 5 মিনিটে 1 কিলোমিটার চলে গিয়েছ, তাহলে সেটি হচ্ছে তোমার বেগ। এখানে একটি প্রশ্ন আছে আমি দিচ্ছি। লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, তার বেগ কত? তাহলে তার বেগ হবে স্মরণ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ 15 মিটার ডিভাইডেড বাই 10 সেকেন্ড। তাহলে তার বেগ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। এখানে দিক উল্লেখ করে দিতে হবে। মনে রাখবে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো বস্তু স্মরণ হল ওই বিন্দু থেকে নির্দিষ্ট দিকে দূরত্বের সমান, আর সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। ত্বরণ, ত্বরণ আর বেগের সংখ্যাটা কাছাকাছি, সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ধরো কোনো একটি মোটর সাইকেল 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তুমি এরপর থেকে ত্বরণ হিসেব করবে, তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগ বাড়ছে সেটি আমরা খেয়াল করি। যে প্রথম সেকেন্ডে বেগ হয়েছে 25 মিটার, দ্বিতীয় সেকেন্ডে বেগ হয়েছে 30 মিটার, তৃতীয়তে 35, চতুর্থতে 40, পঞ্চমে 45। তাহলে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে ত্বরণ হবে প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড। একে আমরা এইভাবে লিখতে পারি, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে তোমার এককগুলো অবশ্যই অবশ্যই মাথায় মনে রাখতে হবে। বেগের একক কি, ত্বরণের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এসো মন্দন। ত্বরণের বিপরীত হচ্ছে মন্দন, অর্থাৎ কোন বস্তু বেগ ধীরে ধীরে কমছে সেই বিষয়টি হচ্ছে মন্দন। অর্থাৎ কোন একটি মোটরসাইকেল 40 কিলোমিটার বেগে যাচ্ছে, সে প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার করে কমছে, তাহলে এই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো মন্দন। এরপর শেষ পাঠ 12-তে আসো, অতিরিক্ত গতি ও জীবনের ঝুঁকি। আমাদের দেশে প্রতিদিনই কোনো না কোনো সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি কারণ অতি দ্রুত গাড়ি চালানো। অতিরিক্ত বেগে যানবাহন চালালে যানবাহনের উপর চালকের নিয়ন্ত্রণ থাকে না। সুতরাং যেসব বাস চালক, ট্রাক চালক এবং গাড়ি চালক অতি দ্রুত গাড়ি চালান তারাই বেশি দুর্ঘটনায় পড়েন, ফলে অনেক লোক মারা যায়, অনেক লোক আহত হয়। আমি আশা করব তোমরা ভবিষ্যতে খুব দ্রুত গাড়ি চালাবে না এবং অন্যকেও অতি দ্রুত গাড়ি চালানোতে অনুৎসাহ করবে এবং তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে সতর্ক করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এই অধ্যায় থেকে কি কি বিষয় সম্পর্কে জানলাম। একটু আলোচনা করি,
কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে গতিশীল বলা হয় এবং বস্তু এই অবস্থাকে বলা হয় গতি। কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তখন বস্তুকে স্থিতিশীল বলা হয় এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতি। সকল গতি আপেক্ষিক। গতিকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করা যেতে পারে, যেমন চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যবৃত্ত গতি, স্পন্দন বা দোলন গতি। কোনো গতিশীল বস্তুর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে চলন গতি বলে। কোনো বস্তুর সকল বিন্দু একই পথে না চলে এর প্রতিটি বিন্দু বা যদি এক এর কেন্দ্রের চারিদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলে তাহলে এর গতিকে ঘূর্ণন গতি বলে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ, তোমরা আজকে এই বিষয়টি রিডিং করে ফেলবে, তাহলে তোমাদের আরো বোধগম্য হবে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।